হজরতে সুলাইমান আলাই সালাতাম প্রসিদ্ধ একটা ঘটনা এই ঘটনাটা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনায় চলে যাব হযরতে সুলাইমান আলাই সালাতামের যুদ্ধলব্ধ কিছু ঘোড়া তিনি খরিদ করলেন করাই করলেন বাদশাহ সুলাইমান আলাই সালাম এই যুদ্ধের ঘোড়াগুলো দেখতেছে তো দেখতে দেখতে মাগরিবের সময়টা অতিবাহিত হয়ে গেছে যখনই মাগরিবের সময়টা অতিবাহিত হয়ে গেল সাথে সাথে তার খাদেমদেরকে ডেকে বলতেছে হে আমার খাদেমেরা কিছু সময় আল্লাহ তালার শরণ থেকে আমার কিছু সময় অতিবাহিত হয়ে গেছে এই সময়টা আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই যেই কারণে যেই কারণে আজ আল্লাহ তালার শরণ থেকে আমি গাফেল হয়ে গেলাম এই জিনিস আমি আর চাইনি অর্থাৎ হাজার 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 উটগুলা ঘোড়াগুলা সব একটা মাথায় আঘাত করলেন আর একটাই পায়ে আঘাত করলেন অর্থাৎ সকল ঘোড়া এবং উট সব বেড়ে ফেলে দিল অর্থাৎ আল্লাহ তালার স্বর্ণের সবচেয়ে তার কাছে দামি দুনিয়ার কোনো জিনিস তার কাছে দামি নয় আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে আল্লাহ তালা বাদশাহ সুলাইমান আলাই সালাতামকে সারা পৃথিবী রাজত্ব করার তৌফিক দান করেছে সুবাহান আল্লাহর জিকিরের কত মজা যারা জাকিরিন কিরিন বান্দা যারা জিকির করে আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালা বলতেছেন আল্লা দিন আমানু অতাতহুম বিজিক্রিল্লা যারা ইমান আনায়ন করে ইমান আনায়ন করার পর যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরটা তাদের কলমটা প্রসিদ্ধ আত্মার মতো হয়ে যায় এবং এই জিকির করার কারণে তাদের তাদের অন্তরের ভিতরে কলমের ভিতরে এমন ভাবে আরাম লাগে এমন ভাবে শান্তি লাগে দুনিয়ার সমস্ত কিছু যদি তাদেরকে দেওয়া হয় দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে রাজি আল্লাহর জিকির থেকে গাফেল হতে রাজি নয় এরকমই একজন বান্দা ছিলেন কারিবراهيم ইব্রাহিম হযরত আল্লাহ আলাই কারি সাহেব হযরত আল্লাহ আলাই যখন জিকির করতেন নদীর পারে বসে বসে যখন জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ যখন কলবে ঝরপ লাগাতেন সমুদ্রের মাছগুলো নদীর মাছগুলো সব ইব্রাহিমের সাথে জিকির করত হিন্দু লোকেরা দেখে বলে ইব্রাহিম তুমি পাগল হয়েছো কি না ইব্রাহিম বলে আমি এমন পাগল হয়েছি তুমি দেখে যাও আমি কেমন পাগল হয়েছি গেল ইল্লা আল্লাহ জিকির করতেছে সাথে সাথে জিকির করতেছে আল্লাহ তালের এমন কিছু প্রিয় বান্দা বান্দিদেরকে পাওয়া যায় যারা আল্লাহ তালার জিকির করতে করতে ইন্তেকাল করেছেন কারি ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাই এমন বড় একজন আল্লাহ ব্যক্তিত্ব ছিল উনি আল্লাহ তালা তাকে জান্নাতের উসুমাকাম দান করুক নামাজরত অবস্থায় নামাজ পড়তে পড়তে চির নিদ্রাই শাহিত হয়ে গেছে এ কপাল এত বড় কপাল আমার আপনার জন্য হতে পারে নাও হতে পারে কিন্তু যারা আল্লাহ তালার পরকিত জাকিরিন বান্দা আল্লাহ তালা তাদেরকে মরার আগ মুহূর্ত পর্যন্ত জিকির না করাইয়া কালিমা না পড়াইয়া মৃত্যুবরণ করান না জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ফাজাইলে আমালের ভিতরে কয়েকটা হাদিস উল্লেখ করেছেন জিকিরের অনেকগুলো উপকার সেখানে বয়ান করেছেন তার ভিতরে একটা বয়ান হলো আকসুর জিক্রল্লাহ হাত্তায়াকুলু মাজনুন তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করতে থাকো জিকির করার দ্বারা যেন তোমাদেরকে আল্লাহর পাগল বলে সবাই অবহিত করে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন

যখন তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করে যখন তোমরা গুনাহ করো আংগুসা হুমজা কারুল্ল জুনু ও যখন তুমি তোমার প্রভুকে স্মরণ করো তোমার প্রভুকে ডাকা ডাকি করো আর তুমি যদি মনে মনে ধারণা করো ফাস্ত গু ফার উলি বা ইল্লাল্লাহ আয় আল্লাহ আমি তো ভুল করেই ফেলেছি আয় আল্লাহ আমি গুনা করে ফেলেছি অপরাধ করে ফেলেছি রে আল্লাহ আল্লাহ তুমি সারা গুনাহ মাফ করার কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ তালা ডেকে বলতেছেন আমার বান্দা যখন কোনো আমার বান্দা বান্দি ভুল করার পর যখন আমার কাছে তওবা করে অনুতপ্ত হয় আমি আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই একজন বিশ্ব প্রেমিক ব্যক্তি ছিলেন এ ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে পরবর্তীতে মহামনি মহামনি হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিছে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই একজন যুবতী মহিলার প্রেমে পড়ে গেছে রাত্রবেলা গভীর রাত যখন তার প্রেমিকার সাথে দেখা করতে এক একতলা পাড়ি দিল দ্বিতীয় তলাও পাড়ি দিল যখন তৃতীয় তলায় উঠবে তখন আল্লাহ তালার কুরানুল কারিম ভেসে আসে আল্লাহ তালার কুরানুল কারিমের ভিতরে জানিয়ে দিচ্ছে ও বান্দারা এখনো কি তোমাদের সময় হয় নাই আল্লাহর কোরআন দিয়া কখন তোমাদের বোঝ আসবে ও বান্দা তোমরা কখন আল্লাহকে স্মরণ করবা কখন তোমরা আল্লাহ তালাকে ভয় করবা কখন তোমরা তোমাদের হুশ আবার ফিরাইয়া পাবা যখন এই কথা ফুজাইল ইবনা আয়াজ রহমাতুল্লাহ আলার কানে গেল ফুজাই ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই প্রেমিকের বাড়ি থেকে নিচে চলে আসলেন আর মনে মনে ভাবতেছেন আমার কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ফুজাল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল দিয়ে পাড়ি দিচ্ছেন জঙ্গল দিয়ে পাড়ি দেওয়ার সময় সমস্ত মুসাফির ব্যক্তিরা সেখানে জঙ্গলে উপস্থিত উপস্থিত হয়েছে জঙ্গল মূল জঙ্গলের মুসাফিররা বলতেছে ওই যে ফুজাইল ইবনে আয়াজ আসতেছে আজকে আমাদের সমস্ত মালগুলো লুটপাট করে নিবে তোমরা সকলে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও ফুজাল ইবনা আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বলতেছেন ও মুসাফিরের দলেরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয় নাই আল্লাহ তাআলা এমন কোরআনের আয়াত আমাকে শুনাইছে যেই কোরআনের আয়াতের কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথ দেখাইয়া দিয়েছে ফুজাল ইবনা আয়াজ রাহমাতুল্লাহি চিৎকার দিয়ে তখন এই কথা বললেন বলার সাথে সমস্ত মুসাফিরদেরকে বলতে মুসাফির তোমাদের বয় নাই তোমাদের যে মাল আছে সারা রাত্র আমি এই মালকে পাহারা দান করব। পরবর্তীতে ফুসাইল রহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন মহামনীষ হয়ে গেলেন সমস্ত ব্যক্তিদেরকে সামনে নিয়ে বলতেছে ও আমার ব্যক্তি বর্গ আমার সম্মানিত খাদেমরা ও নবীর উম্মাতের দলেরা আমি আমার নিজের কাছে বড় মনে অপরাধী করি নিজেকে নিজে বড় ছোটা মনে করি নিজেকে বড় অপরাধী মনে করি আমি দেখি যখন আমি আল্লাহ বিধানকে যখন লঙ্ঘন করে দেয় তখন আমাকে বড় অপরাধী মনে করি আল্লাহ নামাজকে যখন একটু অবজ্ঞা করে দেয় যখন নামাজের সময় অতিবাহিত হয়ে যায় একটু পরে যাই নামাজ পড়ি যদি আমার সময়টা এরকম হয় তখন যখন আমি রাস্তা দেহাটি আমার মনে হয় যে রাস্তার সমস্ত গাছপালা ধুলাবালি সবাই আমাকে ধিক্কার দিচ্ছে যখন আমি সমুদ্র পার দিয়ে যাই তখন আমার মনে হয় সমুদ্রের মাছগুলো আমাকে বলতেছে ও আয়াস তোর মতো বড় অপরাধী আর নাই কারণ তুই তুই মালিকের কথা মানো নাই তোর মালিকের কথাগুলো তুই শুনিস নাই কারণ তুই বড় অপরাধী তুই বড় গুণাগার যখন বড় একজন ব্যবসায়ী ছিলেন তার শ্রমিকরা তার কর্মচারীরা তার সামনে বড় ভালো কথা বলতো কিন্তু অগসরে যখন সেদিক ওদিক যেত তখন তার করতো তখন খারাপ কথা বলতো বলতেছেন যখন আমি আল্লাহর গুলামী থেকে একটু পিছু পা পাওয়ার হওয়ার কারণে পিছু পা হওয়ার কারণে আমার মনে হয় আমার স্ত্রীও আমাকে ভালো বলে ডাকে না আমার সন্তানও যেন কেমন আমাকে জাড়ি দেয় কেন কেন আমাকে জাড়ি দেয় এর কারণ হলো আমি আমার মনিব নে আমার মনিবের কথাগুলো না মানার কারণে আমার অন্তরের ভিতরে আল্লাহ তালা শান্তি দেয় নাই অর্থাৎ যেই ব্যক্তি নামাজ পড়লো যেই ব্যক্তি রাত্রেবেলা তাহার জন্য নামাজ আদায় করে পশক্ত নামাজ পড়ে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে তার মনের ভিতরে এত শান্তি এত শান্তি দুনিয়ার রাজত্বটাও যদি তারে দিয়ে দেয় দুনিয়ার রাজত্বটাও যদি তাকে দিয়ে দেয় दुनिया राजो टूटा तार কাছে ছোট কিন্তু আল্লাহর জিকির তার কাছে বড় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরানুল কারিমের বিভিন্ন জায়গায় জিকির শব্দকে বিভিন্নভাবে ভিন্নভাবে ব্যাখ্যা আলোচনা করে ছাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কুরানুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন ফাইজা কবেই তো মুসলা তাফাজ কুরুল্লা হাকিয়া দাউয়া আলা জুনু ওবান্দা শুধুমাত্র তুমি নামাজের পরে শেষ করবা না ও বান্দা যখন তুমি রাস্তার ভিতরে চলবা তখন তুমি আল্লাহকে স্মরণ করতে করতে চলো আল্লাহ তোমাকে বরকত দান করবে বান্দা যখন তুমি কোথাও নীরবে বসে যেন তোমার আল্লাহর তোমার জবান দ্বারা হতে থাকে ও বান্দা যখন তুমি ঘুমিয়ে যাবা তখন যেন আল্লাহর জিকে তোমার কলবে তোমার অন্তরে তোমার মুখে চলে আসে আল্লাহ ভিন্ন জায়গায় আবার বলতেছেন ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه تعالى ايه الله, الله تعالى اي قران رات نزل كله النبي صلى الله عليه وسلم اركسوا صابسوا غدرة بلال رضي الله تعالى عنه غدرة كباب رضي الله تعالى عنه হজরতে খুবাই রাজি আল্লাহ আনহু আল্লাহ তালার প্রিয় নবীর কিছু সাহাবির ছিল এরকম যারা অনেক গরিব হত দরিদ্র বিশ্ব নবীর একজন সাহাবি বিশ্ব নবীকে বলতেছে ও বিশ্ব বিলাল তো গরিব হত দরিদ্র খুবায়ের গরিব খাব্বা গরিব এ রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার পাশে বেশি ঘুরা ঘুরি কারণে বড় বড় কাফের লিডাররা আবু যাহুদা সাইবা অন্যান্য জানা আছে ইসলামের দাওয়াত থেকে গাফেল হয়ে যাচ্ছে দূরে চলে যাচ্ছে অর্থাৎ আপনার পাশে বিলাল খুবাইয়ের খাবকে দেখার কারণে তাদের গায়ে কাপড় নাই তাদের মাথার কাপড় নাই চুলগুলো উল্লাগুল্লা এই কারণে তারা নাক শিটকায় অর্থাৎ তারা আসতে পারে না অনবি আপনি এদেরকে যদি তাদের যার যার কাজকর্ম করতে বলেন তাহলে ওই কাফেরগুলো আসবে আর ইসলামের ছায়াতলে বসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে বিশ্বনবী ডাক দিলেন বেলাল খাবাব ও খুবায়ে তুমি এই দিক আসো যখন বিল্লাল খাবাব খুবায়ের ডাক দিল ডাক দিয়ে বিশ্বনবী বলতেছেন ও খুবায়ের ও খাবাব বিলাল তোমাকে এখানে এত আমার পাশে ঘোরাঘুরি তোমার প্রয়োজন নাই তোমার এত ঘোরাঘুরি করা লাগবে না তুমি নামাজের পর তুমি তোমার মতো কাজ করতে থাকো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন দিল অত দরিদ্র সাহাবীদের অন্তরটা কত বিক্ষত হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে তাড়িয়ে দিয়ে দিলেন তাড়িয়ে দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে কান্না করতেছে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ আল্লাহতালার সাথে সাথে ওই নাজেল করে দিলেন ওয়ালা তাতরুদিল্লা দিনা দু না রব্যা হুম বিল গদাতি ওয়ালা অনবী আপনি বেলাল খুবইয়ের খাব যারা হত দরিদ্র আপনাদেরকে তাড়িয়ে দিবেন না ইসলাম বড়লোকদের মাধ্যমে আসে না রেনবী অনবী বেলালের কারিমার অত অনেক বড় দাম খুবাইরের কালিমার অনেক বড় দাম খাবের কালিমার অনেক বড় দাম ইসলাম গ্রহণ করার জন্য অনেক কষ্ট অনেক ব্যতীত হয়েছে বিলাল রাজি আল্লাহ আলানহুম হজরতে খাব্বাব রাজি আল্লাহ আলানহুম কাফেরা কেমন ভাবে কষ্ট দিয়েছে হজরত খাব্বাব রাজি আল্লাহ আনুকে উত্তপ্ত কয়লার পরে শোয়াইয়া দাও হয়েছে এমন কয়লা এমন কয়লা এমন কয়লা আগুনে প্রজ্বলিত কয়লা যখন তার পিছনের অংশে লেগেছে সমস্ত ভিতরে নাড়ি বুড়ি যত তেল চর্বি ছিল সমস্ত তেল চর্বি গুলো বের হয়ে গেছে পিছন দিয়ে বড় বড় ফুটো হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে পরবর্তীতে তার নাতি পুতি সেখানে হাত দিয়ে খেলা করত বিশ্ব ডেকে বলতেছে ও বিশ্ব নবী আমার বন্ধু আমার হাবিব আপনি ওদেরকে তাড়িয়ে দিবেন না ওদের মাধ্যমে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা এখানেই থেমে যান আল্লাহ তালা ভিন্ন জায়গায় আবার নাজিল করলেন আসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিলগাদাত ওয়াল আশি পনেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনে সুরতুল কাপের আঠাশ নম্বর আয়াত এইটা আল্লাহ তালি আল্লাহ তালা জানিয়ে দিলেন ওগণবি শুধু তাই নয় আপনাদেরকে তাড়িয়ে তো দিবেরই না ওরা যেখানে যেভাবে জিকির করে আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালাকে ডাকা করে আপনি তাদের সাথে সামিল হয়ে যান আপনি তাদের সাথে আল্লাহকে ডাকা ডাকি করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাদের সাথে এমন ভাবে জিকির করেছে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবীর যতই কাজ থাকুক না কেন যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল আমরা যত সময় বিশ্বনবীর পাশে থাকতাম তত সময় বিশ্বনবীর সমস্ত কাজ বাদ দিয়েিয়ে আমাদের সাথে সময় দিত অর্থাৎ জিকির করার সময় যখনই সাহাবারা জিকির করত বিশ্বনবী তখন উপস্থিত থাকতেন সুবাহান আল্লাহ জিকিরের কত মর্যাদা জিকির করেছেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম কিভাবে জিকির করেছেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম যখন আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন নমরুদ যখন অগ্নি কাণ্ডের ভিতরে ফেলে দিল সমস্ত ফেরেস্তারা বলতেছে কান্নাকাটি করতেছে ও ইব্রাহিম নবি আল্লাহর পায়ে আপনি একবার অনুমতি দান আমাদের যে অগণিত অসংখ্য পয়ার রয়েছে আমাদের এই ডানা দ্বারা সমস্ত আগুনকে নিবে দিব শুধু নিবে দিব না নমরুদের সমস্ত কিছুকে আমি আমরা ফের তারা ধ্বংস করে দিব তখন ইব্রাহিম আইসাল্লাতু জিকির করলেন হাসব ডাল লাহুনি আমান মাউলা ওয়ানি আমি কি করব কি করব সব কিছু আমার মাওলা দেখতেছে ও ফেরেশতারা তোমাদের কিছু করা লাগবে না আমি তাওয়াক্কুল করি আল্লাহর উপর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যখন এই কথাটা শুনতে পাইল সাথে সাথে আগুনকে জানিয়ে দিলেন কুনায়া নারুকুনী বার দাও ওয়া সালামান ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল শান্তিদায়ক হয়ে যাও সুবহান আল্লাহ জিকির করেছে কা স্মরণ করেছে আল্লাহ আল্লাহকে স্মরণ করেছে কেমন ভাবে স্মরণ করেছে হজরত ইউসুফ আলাই সালাম। যখন জুলেখা তাকে আবদ্ধ করে ফেলেছে ঘরের ভিতর তখন ওরা অদত হুল্লাতে হুয়া ফি বা ইতিহা আন্না সিহি ও কল্লা কতিল আবু তাই তালাক ইউসুফ আলাইহিসাল্লাহুস সালামকে ডাকতেছে ওই ইউসুফ আমার কাছে আসো সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল তখন ইউসুফ আলাইসাল্লা তোসাললাম স্মরণ করলেন আল্লাহকে আল্লাহ মা আল্লাহ ইনা হুরব্বি আহ বারো নম্বর পাড়ার আর সতেরো নম্বর পৃষ্ঠা দু নম্বর দুই নম্বর লাইনে সুরতলি ইউসুফের তেইশ নম্বর এক আল্লাহ তালা জানিয়ে দিছেন কি ভাব স্মরণ করেছে قال معاذ আল্লাহ انه ربي احسن مسواي আল্লাহ আমাকে আমার পুনরুত্থান করার জন্য আমার ইমানকে বসিয়ে রাখার জন্য আল্লাহ আমাকে সম্মান টিকে রাখার জন্য আল্লাহ এখানে কেউ নাই তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তালায় বিপদ কঠিন বিপদের সময় আমি তোমাকে স্মরণ করলাম তাহলে বিপদের সময় কাকে স্মরণ করেছে আল্লাহকে স্মরণ করেছে হজরতে মুসা আলাই জামানায় যখন নীল দরিয়ার সময় সমুদ্রের কাছে চলে গেল পিছন থেকে সমস্ত ফিরাউনের দলবল গোষ্ঠীরা সব চলে গেছে ফিরাউনের দলবল মুসা আলাই সালাতামকে মারার জন্য লেগে গেছে তার সমস্ত কমের লোকদেরকে মেরে দিবে হতাশ হয়ে গেছে হতাশ হয়ে গেছে সমস্ত মুসা আলাইসাল্টো আস্সাল্লা মেরু সাবিবারকো ডাকতেসে ফলাম্মা তরুল জম আন তলা সাব মূসা ইন্নালা মুদুরকুন কুন অলাকাল্লা ইন্ন মাইয়া রব্বি সায় দিন হজরাইতে মুসা আলাইহিসাল্লা তুসালের সাবিবান বলতেছে বলতেসে অরভাবি মূসা ও আল্লাহর পাই হয়তো আমাদের এখানেই জীবন চলে যাবে আর কোনদিন আমরা বাঁচতে পারবো না সামনে সমুদ্র কিভাবে পার হব পিছনে নমরুদের গোষ্ঠী আমাদেরকে মারার জন্য লেগেছে তখন মুসা আলাইহিসাল্লাহু আসাললাম বলতেছেন আলাহ আল্লাহ ইন্নাম ভাইয়া রব্বি কোন ভয় নাই কোন ভয় নাই আমার আল্লাহ রব্বো না আমার সাথে আছে সুবহ্যান কাকে তাকে স্মরণ করেছে আল্লাহ তালাকে আলাহকে স্মরণ করেছে যখন আল্লাহ তালাকে আলাহকে স্মরণ করেছে স্মরণ করার সাথে সাথে আল্লাহ তালা কি এমন সুন্দর ব্যবস্থা করে দিলেন সুরা কারার পঞ্চাশ নম্বর এতে জানিয়ে দিচ্ছেন ওয়া ইজ ফারক না না কুম না আলা ফির সেই দিনের কথা তোমরা স্মরণ করো যেই দিন আমি এবং তার দল বলের জন্য বারোটি রাস্তা সমুদ্রের ভিতরে করে দিয়েছিলাম সুবাহ আল্লাহকে স্মরণ করার কারণে আমাদেরকে বাসাবে কিনা বাসাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালাকে যদি আমরা স্মরণ করি বিপদে আপদে সব সময় যদি আমরা আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপাদ থেকে মুক্তি দান করবেন আল্লাহ পরীক্ষা করলেন হজরত আলহ্লা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ঘা হয়ে গেছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পোকা মাকড় গুলো পিট 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 করে কামড়াইতেছে আল্লাহ তালা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেছে তুমি কেমন আছো তুমি ভালো আছো কি না সমস্ত গায়ে ঘা সমস্ত গায়ে পোকা পিট পিট করে কামড়াচ্ছে কামড় সহ্য করতে পারতেছে না তারপরে আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছে আয়ু তুমি কেমন আছো আমরা যদি হতাম আল্লাহ তুমি এমন বিপদ দিস আবার শুনতে চাও যে আমি কেমন আছি কি তাই না আমাদের তো এমন দুর্বল ইমান হজরতে আয়ুব আলাইসালাম আল্লাহ তালার জবাবের কথার জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অত্যন্ত ভালো আছি আমার মতো ভালো আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই বিবাদেও আল্লাহর শুক্রিয়া যখন ভালো আছে তখন আল্লাহর শুক্রিয়া দায়ী করেছে আরো দেখা যায় হজরতে ইউনুস আলাই সালাম যখন তাকে মাছে গিলে ফেললো একদম মাছের পেটের ভিতরে অন্ধকার তখন আবার সমুদ্রের গহিন তলে অন্ধকার আল্লাহ তালাকে বলতেছে। ফানাদা ফিজজুলু মাতি আল্লা ইলাহা ইল্লা আংটা সুবাহ না কামিনা জল ফানাদা ফিজুলু মাত আল্লাহ ইলাহা, ইল্লা আন্ত সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি সব কিছুর মালিক সব ক্ষমতার মালিক সমস্ত তাসবির মালিক আল্লাহ তুমি আল্লাহ তালা আল্লাহ আমি নিজের উপর বড় জুলুম করেছি রে আল্লাহ আল্লাহ দয়া করে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন যখন আল্লাহ তাসবি পাঠ করেছে আল্লাহর জিকির করেছে আল্লাহ তালার জিকির করার কারণে আল্লাহ তালা মাছকে অর্ডার দিল মাছ আমার ইউনুস নবীকে আর তুই এই মাঠের মাছের পিঠের ভিতরে রাখতে পারবি না আল্লাহ তালা তো করো না করলো মাছটাকে পেটের ভিতরে রাখলো না সাথে সাথে উগড়িয়ে দিল নদীর পাড়ে সমুদ্রের পাড়ে সে উঠে গেল আল্লাহ তালা শুক্রে আদারতে চার রাকাত নামাজ পড়লেন আসরে চার রাকাত নামাজ চার রাকাত নামাজ তিনি আদায় করলেন শুক্রিয়া স্বরূপ জিকির করার কারণে আল্লাহ তালাকে স্মরণ করার কারণে আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা মুক্তিদান করেছেন জিকির মানে আপনি দোকান বেচাকেনা করতেছেন রিজাল উল্লাহ তুলিহি ইমতিজা রতুওয়ালা বাই অন্য জিকরিল্লাহ আল্লাহ তালা কুরান কারেমের ভিতরে জানিয়ে দিচ্ছেন আমার কিন্তু এমন নেক্কার বান্ধবান্ধীরা আছে যারা ব্যবসা বাণিজ্য করে যতই ব্যবসা বাণিজ্য করুক না কেন চাকুরি করুক না কেন আমার জিকির হইতে এক মুহূর্ত পর্যন্ত তাদেরকে গাফেল করা যাবে না আর সম্ভবত এরাই কালিয়ামত এর ময়দানে সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহর জিকিরের কত মর্তবা অনেক আয়াতে কোন থেকে গেছে কিভাবে বলবো সময় তো অল্প আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ওয়াইমিং শাইইন ইল্লাহি মুসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফতাহুনা হাহুম পৃথিবীর ভিতরে আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করে দিয়েছি গাছপালা তুরুলতা মাছ গাছ সব কিছু আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই সব কিছুর সমস্ত সময় আল্লাহ তালার তাজবি পাঠ করতে থাকে অর্থাৎ গাছ আল্লাহর তাজবি পাঠ করতে থাকে মাছ আল্লাহর তাজবি পাঠ করতে থাকে সমস্ত পৃথিবীর ভিতরে যা কিছু আছে যা কিছুই দেখেন না কেন সবাই আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ তাআলাকে বলতেছেন আফাকাইরদিল্লাহি আবুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআ তাউআউ ওয়াকারহু ওয়া ইলাইহি রুজাউন ও আমার বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কিছু সমস্ত বস্তুগুলা যা কিছু তুমি সৃজিতা দেখতেছো যা কিছু সময় তুমি সৃষ্টি দেখতেছ সবাই আমাকে প্রভু হিসাবে গ্রহণ করে নেছে ও বান্দা তোমার কি এখনো সময় হয় নাই আমাকে প্রভু হিসাবে গ্রহণ করার জন্য তোমার এখনো সময় হয় নাই আল্লাহ তাআলা বলে জানিয়ে দিচ্ছেন সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম সব কিছু আল্লাহ তালার তাজবি পাঠ করে শুধুমাত্র আমার তাজবি পাঠ হইতে মানুষই গাফেল হয়ে থাকে ওই যে তোমরা পাখি ডাক দেখতে শুনতে পাও কুহু কুহু করে বলে ডাক দেয় বসন্তকালে কুহু কুহু করে ডাক দেয় আসলে তারা কুহু কুহু বলে ডাক দেয় না তারা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় সুবাহ আল্লাহ সমস্ত যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করতে থাকে ও মানুষ শুধুমাত্র আমরা আল্লাহ তাআলা জিকির করি না আল্লাহ তালা বলেন আল্লাযীনা যিকুরুন আল্লাহ কিয়ামা ওয়া ক্বি'দা আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقتها زابطلا سبحانك فقنا عذاب النار وبندر كنت كنتم راهو بوشبة زكنا ستيسرى صلى الكربة دراية تكبى وش تكبى شو تكبى شو مستبسطيتم الله طالع ذكر كرت تكبو كانوا ذكر كربا كانوا ذكر كربا ومن يعش عن ذكر الرحمن

তোমাদের প্রত্যেকের কাছে একটা শয়তান আমি দিয়ে নিযুক্ত করে দিব এই শয়তান নিযুক্ত করার কারণে শয়তান তোমাদের পাশে থাকার কারণে তোমরা জান্নাতে যাইতে পারবা না চির সফল কম জান্নাত থেকে পারে ভোয়া চিরস্থায়ী নামের জন্য তোমরা নাম লিখাবা আল্লাহ তালা আবার সোরা জিদ্নির ভিতরে জানিয়ে দিচ্ছেন অমায়েদাং জিক্রি রব্বিহি আসল কুঁ আজাদ বাংশ আদাদ ওবান্দারা যদি তোমরা আমার জিক থেকে গাফিল হও আমি আল্লাহ তালা তোমাদেরকে কঠিন কঠিন আজাবের ভিতরে লিপ্ত করে দিব এই ভাই দেখা যায় বিভিন্ন নবীদের ঘটনা শুনাইলাম বিভিন্ন নবীরা আল্লাহ তালার জিকির করেছে সাহাবারা জিকির করেছে শুধু জিকির করে নাই আল্লাহ তালা ওই নাজেল কেরেও নবীকে বলতেছে ও নবী আপনি সাহাবাদের সাথে জিকির করেন বর্তমান সমাজে এক ধরনের লোক পাওয়া যায় জিকির কে অস্বীকার করে যারা জিকির কে অস্বীকার করে আসলে মুসলমান থেকে খারেজ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কারি ইব্রাহিম জেবুজুর রহমাতুল্লাহ আলাই এমন ভাবে জিকির করতেন সমুদ্রের মাছগুলো তার সাথে জিকির করত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই এমন ভাবে জিকির করত যেন কলপটা ঠন 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 টন করে তার কলপগুলো গুলো আল্লাহর অলিরা মহামনীষীরা এমন ভাবে জিকির করেছে জিকির করতে করতে ওই যে ঘুঘু মনসি রং পরে ঘুঘু মনসির নাম শোনা যায় যখন তিনি রাস্তাঘাটে চলাফেরা করত আল্লাহ আল্লাহ নামের এমন ডাক দিত ডাক দেওয়ার কারণে ঘুঘুর মতো ডাকার কারণে আল্লাহ আল্লাহ তালা এমনভাবে তাকে কবল করেছে তিরিশ বত্রিশ বছর পর তার যখন কবে ওটা ভেঙে গেল আল্লাহ তালা তার যেভাবে চেহারা ছিল ওইভাবে নুরান্বিত চেহারা করে রেখেছে অর্থাৎ তার কাফনের কাপড় পর্যন্ত আল্লাহ তালা পসার নাই সম্মানিত করে রেখেছেন আল্লাহ তালা যারা বান্দাবান্ধিরা যখন যে সমস্ত বান্দারা বান্ধিরা জিকির করবে আল্লাহ তারা প্রিয় বান্দা বান্দি তারা হয়ে যাবে এমন ভাবে প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে এমন ভাবে কবুল করবে জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার খিতাবের ভিতরে লিখিবদ্ধ করেন যখন একদম বাদাম ওলা বাদাম বিক্রি করে সারাদিন বাদাম বিক্রি করার পর রাত্রেবেলা যখন ঘুমায় তখন বাদাম বাদাম বলে চিল্লায় একজন ক্যানভাসার যখন ক্যানভাসার দেয় রাতের বেলাও বেউস অবস্থায় তখন ক্যানভাসারি করে যখন কোন বান্দা বান্দিরা বিভিন্ন কাজ করতে থাকে রাত্রেবেলার স্বপ্ন দেখে বেউ অবস্থায় স্বপ্ন দেখে আমিও সেই কাজ করতেছি যে সমস্ত বান্দা বান্দাবান্ধীরা আল্লাহ তাহাদার মোহাম আল্লাহ তাআলা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করে যখন জরফ লাগাই জাকারিয়া হেমাতুল্লাহ ইয়ালাই বলেন তাদের একটা উপকার একটা উপকার বলে যায় কিতাবের ভিতরে লেগে যায় জাকারিয়ার হেমাতুল্লাহ হিয়ানায় বলেন তাদের ইমানের সাথে মৃত্য হবে অর্থাৎ যখন আজ আয় না আলাই সাল্লাহাতু যখন আসমানে তার মাথাটা জমিনে তার পা গুলো যখন দেখতে পাইবে ডান দিকে হাত পশ্চিম দিকে হাত পূর্বে পূর্বের দিকে যখন বাম হাত দেখবে এত বড় দেহ এত বড় দেহ যখন এইগুলো দেখবে দেখার সাথে সাথে ওই বান্দাটা বেহুর চক্ষু দুটা উল্টিয়া বেহু সে পরিণত হয়ে যাবে এই বেহুসার কারণে তার দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবে কি কাজ করতো তাইও মনে মনে ভাববে ওই ব্যক্তিটার কালি মানুষ হবে না কিন্তু যদি লাইলা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করে মৃত্যুর সময় যদি আজরাইলকে দেখে আমার আল্লাহ তালা কালিমা নাসিব না করা তাকে মৃত্যু বরণ করাবে না ও আল্লাহর পাগলেরা ও নবীর উম্মাদের দল জাহান নামে আগুন বড় কঠিন জাহান নামের আগুন বড় কঠিন আল্লাহ নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছে ও আল্লাহর নবী আগুন পাঁচ শত বছর দূর থেকে দেখা যায় আপনার উন্মাদ গুলো কিভাবে সহ্য করবে বিশ্বনবীর কাছে যখন বলা হলো বিশ্বনবী কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ আমার উম্মাদ কিভাবে সহ্য করবে আমার উম্মাদ গুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ও আল্লাহ তুমি আমার উম্মাদকে মাফ করিয়া দাও বিশ্ব নবীর কান্না কাটি শুনে আল্লাহ তাআলা বলতেছে ও নবী তোমার উম্মাদ যদি মৃত্যুর এক বছর আগ পর্যন্ত যদি তওবা করে আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব বিশ্ব নবী আরো জোরে জোরে কান্দেছে আর বলতেছে আল্লাহ তুমি আমার উম্মাদকে মাফ করিয়া দাও যদি তুমি আর মুহম্মদকে নাপ মাফ না করিয়া দাও আমি নবী কান্না থামাব আল্লাহ তালা বলতেছে ও নবী মৃত্যুর একদিন পর্যন্ত যদি তোমার কোনো মা আমার কাছে তো করে নাই আমি আল্লাহ তালা তার সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিব বিশ্ব নিবি আরো ধরে ধরে কান্নাকারি করতেছে আরো ধরে ধরে কান্নাকাটি করতেছে বিশ্বনবী কেন কান্নাকাটি করতেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলছে ও নবী তুমি কান্নাকাটি করো কেন আল্লাহ তালা বিশ্বনবীকে ডেকে বলতেছে ও নবী তোমার কোন উম্মাদ মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত যদি তৌবা করে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবই না শুধু তাই নয় শুধু তাই নয় জীবনের সমস্ত গুণাগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিব ও আল্লাহর গুলামেরা আল্লাহর পাগলেরা নসি হবে এমনি এমনি না খাস পর্দা করো আল্লাহ তার খাটি বান্দা পাগল হয়ে যাও দাড়িকে লম্বা করে দাও চোখে পানিওয়ালা বান্দা হয়ে যাও কম কম করে আসো বেশি বেশি করে আল্লাহ তালার কান্নাকাটি করো করো আল্লাহ তালার বেশি বেশি পরিমাণ জিকির করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর জোর কলবে লাগাইয়া দাও এমন ভাবে লাগাইয়া দাও দুনিয়ার মানুষজন তোমাকে আল্লাহর পাগল বলতে থাকে আল্লাহর জিকির করতে কে ক্রাযেছে আল্লাহ আকবার আল্লাহ তুমি সকলকে কবুল করিয়া নাও সকলের জীবনের গুরাগুলি মাফ করিয়া দাও আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করিয়া নাও লা ইলাহা ইল্লাহ الله لا إله إلا 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 الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إلا الله لا إله 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 الا الله لا اله 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 إله <سؤال> إلا الله لا إله 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 إلا الله إلا الله محمد رسول الله إلا الله إلا الله إلا الله إلا الله

İllallah 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 إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله, إلا الله. Allah 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 আল্লাহ 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 الله 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. او برمقر نبدر مَعْبُدْ مولاه. আমরা আপনার কিছু গুণাগার বন্ধা আয় আল্লাহ আমাদের অপবিত্র মুখ দিয়া আপনার পবিত্র নামগুলি জিকির করলাম আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আপনি আমাদের সকলকে কবুল করিয়া নাও আল্লাহ মাহফিলকে হৃদয়তে ধরিয়া হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ মাহফিল পরিচালনাকারী যত মানুষ আছে আল্লাহ সকলকে আপনি হৃদায়তের জন্য কবুল করিয়া নাও আল্লাহ সভাপতি সহ সেক্রেটারি আল্লাহ যত আস্থা বাসন উল্লাহ আল্লাহ সকল কাপনি হেদায়ত নসিব করিয়া দাও আল্লাহ কাজ করে আমার কাকা কাপনি সুস্থ করিয়া দাও আল্লাহ তাকে নেকায় দান করিয়া দাও আল্লাহ প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আল্লাহ সকল কাপনি সুস্থতা দান করিয়া দাও তাদের মুখ থেকে এমন কথা বের করিয়া দাও এমন কথা বের করিয়া দিও আল্লাহ যাতে সকলেই সকল মানুষ হেদায়তের পথে সঠিকভাবে চলতে পারে আল্লাহ এই মাদ্রাসা